হ্যালো ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। আজ আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, কিভাবে শশার জুস বানাতে হয় তা বানিয়ে দেখাবো এবং এর উপকারিতা আপনাদেরকে জানাবো। ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের একটু রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনটি বাজিয়ে দিন, যেন প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান। শশা ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ একটি সবজি যার 95% পানি। শশা ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ফলিক অ্যাসিড, পটাশিয়াম এবং ম্যাঙ্গানিজের উত্তম উৎস। এছাড়াও রিবোফ্লাভিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার এবং ভিটামিন B6 আছে বেশি পরিমাণে। আজকে আপনাদের এই শশার জুসটি বানিয়ে দেখাবো। শশা খেলে খুব তাড়াতাড়ি ওজন কমানো সম্ভব। তাছাড়াও এই সবজিটিতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। রূপচর্চা ও মেদ নিয়ন্ত্রণেও এর ভূমিকা অপরিসীম। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এই সবজিটি, আর এই জুস রক্তে কোলেস্টেরলের মাত্রাও কমায়। আরশো খেতে পারলে খুবই ভালো হয়, কারণ এতে কোষ্ঠকাঠিন্য কমে যাবে আর ওজনও খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণ হবে। তবে ওজন কমানোর সবচেয়ে প্রধান শর্ত হচ্ছে অবশ্যই পরিমিত খাবার খেতে হবে। পরিমিত খাবার না খেলে এই জুস খেলে লাভ হবে না। পরিমিত পরিমাণে খাবার খেয়ে এই জুসটি খেলে আপনি ম্যাজিকের মতো এর উপকার পাবেন। খুব দ্রুত সময়ে আপনার ওজন কমে যাবে। আজ আমি আপনাদের শশার সিলকা সহ কিভাবে জুস বানাবেন তা দেখাবো। শশা কিন্তু বুক জ্বালা পড়া এবং গ্যাস্ট্রিকের জন্য খুব ভালো। সবাই চেষ্টা করবেন শশার খোসা সহ এই জুসটি খেতে। চলুন আমরা শশার জুসটি বানিয়ে ফেলি। শশার জুস বানানোর জন্য আমি নিয়েছি একটি মাঝারি আকৃতির শশা, সিলকা সহ এভাবে টুকরো করে নিয়েছি। এরপর নিয়েছি লেবু, একটি ছোট আকৃতির লেবুর অর্ধেকটা ছিলে নিয়েছি। ওজন কমাতে চাইলে প্রথমেই শরীরের ভেতর জমে থাকা দূষিত পদার্থ বের করতে হবে, যাতে বাড়তি ওজন সহজে কমতে পারে। এর জন্য লেবু সবচাইতে কার্যকর ভূমিকা রাখে। লেবু শরীরের দূষিত পদার্থ বের করে দেয় মূত্র উৎপাদনের মাধ্যমে। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমি এই জুসের মধ্যে অর্ধেকটা লেবু ব্যবহার করব। লেবুতে পটাশিয়ামের মাত্রা বেশি, তাই ওজন নিয়ন্ত্রণে লেবু খুব উপকারী। এরপর আমি নিয়েছি আদা, আদা ছিলে টুকরো করে নিয়েছি। আদাতেও রয়েছে অসংখ্য ঔষধি গুণাগুণ, অ্যান্টিহিস্টামাইন এবং অ্যান্টিবায়োটিক উপাদানে ভরপুর হওয়াতে আদা আমাদের শরীরের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমি আদা নিয়েছি ছিলে টুকরো করে। ভিউয়ার্স, আমরা এই সিলকা সহ শশার টুকরোগুলো একটি ব্লেন্ডারের জারের মধ্যে নিব। আমি টুকরোগুলো ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি লেবু, লেবু আমি ছিলে রেখেছিলাম অর্ধেকটা লেবু, একটি ছোট আকৃতির লেবু অর্ধেকটা ছিলে রেখেছিলাম, সেটা নিয়ে নিচ্ছি। এতে আপনার জুসের টেস্টও বাড়বে এবং পুষ্টিগুণও বেড়ে যাবে। এরপর নিয়ে নিলাম 3 টুকরো আদা এবং পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই সবগুলো উপাদান একসাথে করে আমি এখন ব্লেন্ড করব। যাদের হাত পায়ের নখ ভেঙে যাচ্ছে তারাও উপকার পাবেন এই জুসটি খেয়ে। এবং এই শশা জুসটি কিডনি এবং গলব্লাডারের রোগীদের জন্য খুবই উপকারী। এটি গলব্লাডারের পাথর অপসারণে সাহায্য করে। শশার মধ্যে ভিটামিন কে থাকায় হাড় গঠনেও সহায়তা করে। ভিউয়ার্স, আমার জুসটি হয়ে গিয়েছে ব্লেন্ডারে। আমি একটি মগে ঢেলে নিয়েছি। এটি আপনারা প্রতিদিন রাতে ঘুমানোর আগে খাবেন। আশা করছি আপনারা এক সপ্তাহের মধ্যেই খুব ভালো ফলাফল পাবেন। যদি আপনাদের জুসটি বেশি গাঢ় হয়ে যায়, খেতে প্রবলেম হয়, তাহলে পানির পরিমাণ আরেকটু বাড়িয়ে দেবেন, পাতলা হলে খেতে সুবিধা হবে। ওজন নিয়ন্ত্রণে খুব দ্রুত কাজ করার জন্য এই জুসটির বিকল্প নেই, তাই আপনারা এটি বানিয়ে খাবেন এবং উপকার পাবেন আশা করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। ধন্যবাদ। Yeah.